আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমার কাছে এক ভাই কমেন্ট করে জানতে চাই যে ভাই দাড়ি নিয়ে আপনি কিভাবে ইউরোপে আসলেন ইউরোপে আসার ক্ষেত্রে আপনার দাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা এবং এই মুহূর্তে আপনি কোনো সমস্যায় পড়েন কিনা দাঁড়িয়ে থাকার কারণে তো বিষয়টি আপনাদেরকে আমি খোলাসা করে বলবো তো এই বিষয়টি নিয়ে আমরা অনেক বিভ্রান্তিতে ছিলাম আমি যখন বাংলাদেশে ছিলাম আমি নিজেও বিভ্রান্তিতে ছিলাম এবং যারা বাংলাদেশে বর্তমানে আছে তারাও অনেক বিভ্রান্তিতে আছে যে এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা তো বিষয়টি আমি আপনাদেরকে খোলাসা করে বলি যে আমি দুই হাজার সালে আমার পাসপোর্ট বানাই আমার পাসপোর্টে কোনো দাঁড়িয়ে ছিল না আমার পাসপোর্টে তো ছিল না যখন আমি ভিসার জন্য আবেদন করি এম্বাসিতে দুই হাজার সালে একুশ সালে দুই হাজার একুশ সালে যখন আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি অ্যাম্বাসিতে ওই মুহূর্তে আমার মুখে ছিল তো দুইটা দুই রকম হয়ে গেল কিন্তু এক্ষেত্রে একটি সহজ কথা আপনাদেরকে বলে এটা কোনো সমস্যাই না এটা থাক বা না থাক এটা কোনো ধরনের কোনো সমস্যাই না এই বিষয়টা আমি আপনাদেরকে আবারও বলি আপনার মুখে দাড়ি আছে না নেই বা থাকবে কি থাকবে না এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় এটা ইউরোপের কোনো দেশেরই এটা এটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো অধিকারই নাই এবং এই বিষয়টি নিয়ে তারা মাথা ঘামায়ও না আপনার মূল বিষয় হচ্ছে আপনার ডকুমেন্ট ঠিক আছে কি না আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে আপনার ফিঙ্গার যদি ঠিক থাকে এবং আপনার পাসপোর্টের সাথে আপনার চেহারা যদি কোনো অমিল না থাকে ওরা দাঁড়িয়ে থাকলে তো একটা মানুষের চেহারা ঘুরে যায় না একটা মানুষের চেহারা যেমন আছে তেমনই থাকে এটা হয়তো পারে আপনার ফ্যাশনের জন্য আপনি রাখছেন বা যে কোনো কারণে রাখছেন বা ধর্মীয় কারণে রাখছেন আসলে এই বিষয়টিকে তারা কোনো গুরুত্বই দেয় না তারা মূল বিষয়টি গুরুত্ব দেয় সেটি হচ্ছে আপনার ডকুমেন্ট ডকুমেন্ট যদি ঠিক থাকে তো সব ঠিক তারপরে বিষয় হচ্ছে এই দেশে আসার পরে আমার কোনো ধরনের সমস্যা হয় কিনা যে বিষয়টি বলতে গেলে সবার আগে বলবো এই বিষয়ে আসার পর আমার কোনো ধরনের সমস্যাই হয় না কারণ এটা যদিও খ্রিস্টানদের দেশ কিন্তু এই দেশে অনেক পরিমাণে মুসলমান বাস করে প্রায় এই দেশের সাত পার্সেন্ট লোক আছে যারা এই দেশের নাগরিকত্বপ্রাপ্ত মুসলমান অর্থাৎ যাদের এই দেশের নাগরিকত্ব আছে লাল পাসপোর্ট আছে শুধু সাত পার্সেন্ট মুসলমান নয় এই দেশে আরও অনেক মুসলমান আছে যাদের ডকুমেন্ট নাই যদি অবৈধভাবে বসবাস করে কিন্তু মুসলমানের সংখ্যা এই দেশে অনেক তো এই দেশে মুসলমান হিসেবে অথবা মুখে দাড়ি থাকা হিসেবে আমার চলাচলে কোনো সমস্যা হয় না আসলে এই বিষয়টিকে তারা কোনো গুরুত্ব দেয় না তাদের মতো তারা থাকে আমাদের মতো আমরা থাকি তাদের মূল একটা বিষয় তাদের ডকুমেন্ট তাদের ডকুমেন্ট ঠিক তো সব ঠিক আপনার মুখে দাঁড়িয়ে না আপনার মাথায় টুপি আছে না আপনার শরীরে পাঞ্জাবি আছে এগুলো তাদের দেখার কোনো প্রয়োজনই নেই তাদের একটাই প্রয়োজন তাদের আপনার ডকুমেন্ট ঠিক আছে কি না তো বিষয়টি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন